মন্তেশ্বর ব্লক প্রাণী সম্পদ বিভাগ থেকে উন্নত প্রজাতির বাছুর বিতরণ। মন্তেশ্বর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে আজ মন্তেশ্বর ব্লকের 9 জন উপভোক্তার হাতে বিনে পয়সায় উন্নত প্রজাতির বকনা বাছুর প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ব্লক প্রাণী সম্পদ আধিকারিক ডক্টর কৌশিক সরকার ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ হিল্লোল বন্ধু। ব্লক প্রাণী সম্পদ আধিকারিক বলেন, এ ধরনের বাছুর দেওয়ার পাশাপাশি তাদের পরিচর্যার বিষয়ে এদিন প্রশিক্ষণও দেওয়া হয়েছে। পাশাপাশি প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রাণ বন্ধু প্রাণী মিত্রারাও এ বিষয়ে নজর রাখবেন। উপভোক্তারা এই উন্নত প্রজাতির বাছুরগুলি নিয়ে বড় করে দুধ বিক্রি করে সংসারের আয় উন্নতি করবে বলে জানান তিনি। মন্তেশ্বর ব্লক প্রাণী সম্পদ আধিকারিক ডক্টর কৌশিক সরকার ও এক উপভোক্তা আমাদের কি জানালেন দেখুন। পক্ষ থেকে কোথায় এসে কি জন্য এসেছেন? আমরা বর্ধমান মিল্ক ইউনিয়নের পক্ষ থেকে গোয়ালবাটি দুগ্ধ সমবায় সমিতি থেকে এসেছি। কোথায় এসেছেন? মন্তেশ্বর বিএলডিও অফিসে। কি কি দরকারে? এখানে বকনা বাছুর দেবে বলেছেন, সেই জন্যে আমরা এসেছি। কারা দেবে? প্রাণী সম্পদ বিভাগ থেকে, পশ্চিমবঙ্গ সরকারে। আপনি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। এর মূল্য কত? আনুমানিক 20,000। কটা পেয়েছেন? তিনটে। তিনটে 20,000? তিনজন সদস্য না, 60,000। 60,000। এটা কি বিনা পয়সায় পেলেন? হ্যাঁ বিনা পয়সায় পেলাম। এটা নিয়ে গিয়ে কী করবেন? আমরা এটা লালন পালন করব এবং যাতে বাংলা ডেয়ারিতে দুধের প্রোডাকশন বাড়াতে পারি সেই জন্যে। এটা আয় উন্নতি হবে? আয় উন্নতি হবে। তা এটা বিনা পয়সায় পেলেন তো? হ্যাঁ বিনা পয়সায় পেলাম। এটা পেয়ে উপকৃত হলেন আপনারা? হ্যাঁ উপকৃত হলাম। উপকৃত হয়েছেন। তা তিনজনাই মানে সংসারে আয় উন্নতি হবে যারা পেয়েছে? হ্যাঁ। এই যে বকনা বাছুর পেলেন, এটা কদিন পর মানে এর কাছ থেকে দুধ পাওয়া যাবে? মোটামুটি এক বছরের মধ্যে। এক বছরের মধ্যে? কোন উপজাতির প্রজাতির এটা জানেন? করসবে। হ্যাঁ করসবে। আপনার নাম পরিচয়? আমার নাম মদন মোহন ঘোষ, গোয়ালবাটি দুগ্ধ সমবায় সমিতি সম্পাদক। তাই এটা পেয়ে আমরা আনন্দিত তো? হ্যাঁ 100 বার আনন্দিত। কি জানাবেন সরকারকে? ধন্যবাদ। আপনার অফিসে কি প্রোগ্রাম চলছে এবং কি প্রদান হচ্ছে? আজকে আমাদের অফিসে রাজ্য পরিকল্পনার অন্তর্গত বকনা বাছুর বিতরণ কর্মসূচি চলছে এই চলতি অর্থবর্ষ 23-24-এর। কত বকনা বাছুর বিতরণ অনুষ্ঠান ইয়ে হচ্ছে বিতরণ? এখানে আমাদের ব্লকের 6 জন বেনিফিশিয়ারিকে আমরা প্রত্যেককে একটা করে বকনা বাছুর বিতরণ করলাম। এরপরে আমাদের যে বাংলার ডিয়ারিতে যারা দুধ দেয়, বাংলার ডিয়ারিতে যারা 365 দুধ দেয়, তাদের জন্য মিল্ক ইউনিয়নের তরফ থেকে একটা করে দেওয়া হবে 3 জনকে। মোট কটা ব্লক? 9টা করে। এর মূল্য কত এই কটার? মোটামুটি কম বেশি 90,000 টাকা। 90,000? সব বিনা পয়সায় দেওয়া হচ্ছে? একদম বিনা পয়সায়। এবং তাদের সমস্ত মানে হেলথ কভারেজের জন্য তাদের কী করতে হবে, তাদের সমস্ত যোগাযোগ, তাদের সে ওখানে কোন প্রাণী বন্ধু প্রাণী মিত্র আছে তাদের নম্বরও তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এবং সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোকে আমরা মনিটরিং করব, তারা কতটা দুধ দিচ্ছে সেগুলো আমরা দেখব, পরবর্তীকালে সেগুলো রিপোর্টিং করা হবে। কোন উপজাতির? এগুলো হচ্ছে সবই ক্রসবিড জার্সি দেওয়া হয়েছে। এরা নিয়ে গিয়ে এরা কী করবে এই বকনা বাছুর? এখানে একটা আমরা ছোট্ট একটা প্রশিক্ষণ দিলাম যে এগুলো নিয়ে তারা কী করবে, কীভাবে তাদের ভ্যাকসিনেশান করবে, তাদের কী কী ধরনের ভ্যাকসিন কোন মাসে দিতে হবে, এবং তারা এর থেকে কোন কত বছর বয়স থেকে এগুলো হিটে আসবে, এবং সেখান থেকে তারা বাচ্চা হলে কতটা দুধ পাবে, সমস্ত কিছুতে বুঝিয়ে বলে দেওয়া হয়েছে প্রশিক্ষণে। এটা নিয়ে গিয়ে এগুলো কি সংসারে আয় উন্নতি হবে? আয় উন্নতি করার জন্য এটা দেওয়া হচ্ছে। এটা আয় উন্নতি এবং জীবন জীবিকার মান উন্নত করার জন্য এই আমরা বকনা বাছুর বিতরণ করেছি। উপস্থিত কে আছেন এখানে? আমাদের উপস্থিত রয়েছেন আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হিল্লোল বন্ধু মহাশয় এবং সকল বেনিফিশিয়ারিরা। কোথা থেকে দেওয়া হলো? এটা কুসুমগ্রাম বিএলডি অফিস থেকে দেওয়া হলো। বিএলডির পক্ষ থেকে, প্রাণী সম্পদের সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে দেওয়া হলো। আপনার নাম পরিচয়? আমি হচ্ছি ডাক্তার কৌশিক সরকার, বিএলডিও মন্তেশ্বর ব্লক। দেখবে কেউ।
ব্যাচটা নিয়ে নেবে। আচ্ছা,